156 বস্তা বার্মিট সুপারি বাজেয়াপ্ত দোলাই পুলিশের আটক চার পাচারকারী। আসাম মিজোরাম সীমান্ত এলাকা অবৈধ চোরাচালানের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। বেশ কয়েক মাস পর রাজ্যে ফের অবৈধ ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে। প্রতিদিন কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে সার, বার্মিট সুপারি, মশার কয়েল, সিগারেট, গরু ইত্যাদি পুলিশের হাতে ধরা পড়ছে। সোমবার আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুরে আদার নিচে করে বার্মিট সুপারি পাচারের সময় ধরা পড়ে। বিপুল পরিমাণ বার্মিট সুপারি আটক করেছে লাইলাপুর ও দোলাই পুলিশ। লাইলাপুর পুলিশ রুটিন তল্লাশির সময় মিজোরাম থেকে দুটি লরি এবং একটি বোলেরো পিকআপ গাড়ি থেকে প্রচুর পরিমাণে বার্মিট সুপারি উদ্ধার করেছে। পুলিশ তিনটি গাড়ি থেকে 156 বস্তা বার্মিট সুপারি বাজেয়াপ্ত করেছে। গাড়ির চালক ও সহচালককেও আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হিমাচল প্রদেশের শামলাল, বরপেটার সঞ্জু চৌধুরী, আনোয়ার হোসেন ও মেঘালয়ের বিমলি পারং। গ্রেপ্তারকৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বার্মিট সুপারিগুলো মিজোরামের বাইরেংটি থেকে কাছাড়ের কাটিগোড়া হয়ে গুয়াহাটিতে নিয়ে যাওয়ার কথা ছিল, সেগুলো আদার নিচে করে পাচার করতে গিয়ে ধরা পড়ে। একের পর এক অবৈধ সামগ্রী ধরা পড়ছে দোলাই ও লাইলাপুর পুলিশের হাতে এবং আসাম মিজোরাম সীমান্ত এলাকা অবৈধ চোরা চালানের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। যোৱাকালি আমি এটা চোর্স মানে চোর্সৰ যোগেদি গম পাওঁ, গোপনীয় সূত্রে গম পাওঁ যে তিনিখন সুপাৰি গাড়ী মানে সাসপেক্টেড যিটো বার্মিজ সুপাৰি, এইটো আপোনাৰ মিজোরামৰ ফৰৰ পৰা আহি আছে। আৰু সেই মর্মে আমি ওলাই যাওঁ ষ্টাফসহ আৰু তিনিখন গাড়ী আমি আটক কৰিবলৈ সক্ষম হওঁ। তিনিখন গাড়ীত টোটেল আমি 156 মানে বেগ বস্তা আমি সুপাৰি পাওঁ আৰু টোটেল প্ৰায় 700 কেজিমান হ'ব আমি সুপাৰি জব্দ কৰোঁ। তাৰ দুদিন তিনিদিনৰ আগত আমি প্ৰায় 17 বেগ আমি সুপাৰি জব্দ কৰিছিলোঁ আৰু আজি 156 বেগ আমি জব্দ কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে কালি আৰু এটা আমি খবৰ পাওঁ যে ইয়াত ডুপ্লিকেট পইচা, বাগা বজাৰৰ ওচৰত ডুপ্লিকেট পইচা মানে বনায় বা মেচিন আছে এনেকৈ কিছুমান এটা সুপাৰিখিনি মিজোৰামৰ পৰা আহি থকা বুলি কৈছে। মিজোৰামৰ দিশেদি আহি আছিলে, আমাৰ শিলচৰৰ ফালে গৈ আছিল, কিন্তু আমি চাৰিজন ইতিমধ্যে আটক কৰিছোঁ। গাড়ীকেইখনৰ গাড়ীসহ চাৰিজন আটক কৰিছোঁ আৰু বাকী আমি ইনভেষ্টিগেশ্যন চলি আছে, কৰা হ'ব। এইটো শিলচৰ ফালে নিয়াৰ কথা আছে। ভেলু প্ৰায় এইটো মানে 20-30 লাখ টকাৰ হ'ব, বেছি হ'লেও কম নহ'ব। ইমানটো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।